সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.2 এর ঘন সমৃদ্ধ সূত্র প্রয়োগ করে আজকে তোমাদের মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা আলোচনা করব। তোমাদের গণিত বইয়ের 3.2 অনুশীলনীর মান নির্ণয় অঙ্কের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, তোমাদের 3 নম্বর অঙ্কটি ছিল a-b=5 এবং ab=36 হলে a³-b³ এর মান কত? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটি সমাধান করার লক্ষ্যে আমরা যেহেতু এখানে দেওয়া আছে a-b=5 এবং ab=36, কাজেই আমরা প্রথমে লিখে নেব যে দেওয়া আছে। দেওয়া আছে কথাটি লিখে আমরা কি কি দেওয়া আছে সে বিষয়গুলো লিখব। এখানে a-b=5, কাজেই আমরা লিখব a-b=5 এবং ab=36 এবং ab=36 এখানে লিখে নিলাম। এখন আমাদের বলা হয়েছে প্রদত্ত রাশি যে a³-b³ মান বের করতে বলা হয়েছে, কাজেই আমরা এখানে লিখব প্রদত্ত রাশি ইকুয়াল a³-b³। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘন সম্বলিত যে অনুসিদ্ধান্তের যে মান নির্ণয়ের যে আমরা দুইটা সূত্র ছিল যে a³-b³, সেই সূত্রটি এখানে মাইনাসের সূত্রটি শুধু কেবলমাত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তো কাজেই আমরা সূত্রটি একটু দেখে নিই যে a-b³+3ab×a-b। দেখো এখানে a-b এর মান দেওয়া আছে 5, কাজেই আমরা এখানে a-b এর মান লিখব 5। এরপর এখানে আছে হোল কিউব, আমরা এই 5 এর পুরো হোল কিউব লিখব। এরপর প্লাস 3, ab এর মান দেওয়া আছে এখানে 36, কাজেই ইনটু লিখব 36 এবং a-b এর মান 5 লিখব। একটু লক্ষ্য করি আমরা 5 এর কিউব, মানে আমরা 5 এর কিউবটা লিখতে পারি 5 লিখব কয়বার, 3 বার, 5×5×5, তাহলে কত হচ্ছে 5×5=25, হচ্ছে 25×5 হলে 125, এখানে তাহলে 5 এর কিউব হচ্ছে 125 প্লাস 3×36, এখানে দেখো 36×3 হচ্ছে 108। এরপরে আমাদের ইনটু করতে বলা হয়েছে 5, 5 ওভার ইনটু করলে কি হবে এখানে 540, তাহলে আমরা এখানে লিখতে পারি 3×36×5 এর ইনটু রেজাল্ট হবে কত, 540। এখন 125+540 এটা ইকুয়াল হবে কত, 665, এটাই হচ্ছে অ্যান্সার। এবারে তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্কটি হলো যদি a³-b³=513 এবং a-b=3 হয় তবে ab এর মান কত? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘন নির্ণয়ের ক্ষেত্রে ab এর কোনো সূত্র জানি না, যদিও আমরা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে ab এর সূত্র জানি, কাজেই আমরা যেহেতু এখানে ঘন সম্বলিত অঙ্ক তাই ab এর আমরা এখানে সূত্র জানি না, তাই প্রথম অঙ্কটা আমাদের a³-b³ দেওয়া আছে, এখান থেকে আমরা অঙ্কটা সহজে বের করতে পারি। যেমন এখান দেওয়া আছে যে a³-b³, তাই অঙ্কের সমাধানের লক্ষ্যে আমরা একটু লিখবো, এখানে দেওয়া আছে a³-b³=513, তো এখানে লিখলাম a³-b³=513। এখন যেহেতু আমরা a³-b³ মান নির্ণয়ের সূত্র জানি, কি জানি আমরা যে a³-b³+3ab×a-b=513। দেখো যেহেতু এখানে a-b এর মান দেওয়া আছে 3, তাই আমরা এখানে a-b এর মান লিখব 3, এরপরে হোল কিউব দেব প্লাস 3×ab×a-b এর মান পাইছি কত আমরা 3, তাহলে এখানে 3 লিখব ইকুয়াল 513। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমরা এখানে 3 এর কিউব করলে কত হবে 27 হবে কাজেই আমরা এখানে 27 লিখব এরপর প্লাস 3 ab ইনটু 3 তাহলে এখানে সব 3 দিয়ে এই 3 এর গুণ করলে হবে কত 9 ab তো 9 ab ইকুয়াল এখানে 513 513 লিখলাম এরপরে দেখো আমাদের বাম পাশের যে চলকগুলো রেখে সংখ্যাগুলো আমরা ডান পাশে নিয়ে যাব কাজেই এখানে 9 ab থাকবে আর এখানে সংখ্যা ছিল 27 সেটা উপাশে নিয়ে গেলে এখানে যেহেতু 27 প্লাস ছিল সেটা কি হবে মাইনাস হবে তাহলে 513 মাইনাস 27 এখন লক্ষ্য করি আমরা 9 ab ইকুয়াল তাহলে 513 থেকে যদি আমরা মাইনাস 27 করি তাহলে কত হচ্ছে 486 এখন দেখো 9 ab এর মান হচ্ছে কত 486 তাহলে ab এর মান কত তাহলে ab এর মান বের করতে হবে এই 9 দিয়ে এখানে কি করতে হবে হ্যাঁ ভাগ করতে হবে কাজেই আমরা কি করব এখানে 9 এর পাশে ইনটু অবস্থা এখানে আছে এখানে আসলে কি হবে ভাগ অবস্থা হবে তাহলে 486/9 এবারে ab ইকুয়াল কি হবে যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা হচ্ছে পাচ্ছি যে 54 এটাই হচ্ছে অ্যানসার তোমাদের বইয়ে 5 নম্বর অঙ্কটি ছিল যদি x ইকুয়াল 19 এবং y ইকুয়াল মাইনাস 12 হলে 8x কিউব প্লাস 36x স্কয়ার y প্লাস 54xy স্কয়ার প্লাস 27y কিউবের মান কত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এই অঙ্কটিতে যে বিষয়গুলো দেওয়া থাকবে সেগুলো আমরা প্রথমেই লিখে নেব এখানে লিখে নিচ্ছি আমরা যে দেওয়া আছে যে x ইকুয়াল 19 তাই আমরা এখানে লিখলাম x ইকুয়াল 19 y ইকুয়াল মাইনাস 12 দেওয়া আছে তাই আমরা লিখতেছি এখানে y ইকুয়াল মাইনাস 12 এখন দেখো এই যে প্রদত্ত রাশি এইটার মান বের করতে বলা হয়েছে কাজেই আমরা লিখব প্রদত্ত রাশি কত রাশিটি ছিল 8x কিউব প্লাস 36x স্কয়ার y প্লাস 54xy স্কয়ার প্লাস 27y কিউব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই রাশিটিকে প্রথম পদ এবং প্রথম রাশিটিকে প্রথম পদ এবং শেষের রাশিটিকে দ্বিতীয় পদ ধরে যদি আমরা ভাঙাই তাহলে এরকম হয় যে 8 এর ভাঙানো যায় 2x এর হোল কিউব তাহলে দেখো 2x এর হোল কিউব করলে 8x কিউব হচ্ছে এবং আমরা যদি শেষের রাশিটিকে দ্বিতীয় রাশি হিসেবে ধরি তাহলে কি হচ্ছে থ্রাইস y এর হোল কিউব করলে এখানে 27y কিউব হচ্ছে কাজেই এখানে প্রথম পদ আমরা দেখতে পেলাম 2x এর হোল কিউব এখন দেখো সূত্রে প্লাস 3 হবে কারণ যেহেতু এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে কাজেই আমরা এখানে প্লাস 3 লিখব এরপর প্রথম পদ ছিল 2x তো 2x এর কি সূত্র অনুসারে হোল স্কয়ার হবে x এর হোল স্কয়ার এখন দেখো শেষের পদটা ছিল থ্রাইজ হয় যেটাকে আমরা দ্বিতীয় পদ হিসেবে বলছিলাম তাহলে থ্রাইজ হয় ইনটু হবে এরপরে দেখো এখানে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 36 হচ্ছে কি রকম 2x এর হোল স্কয়ার করলে হচ্ছে 4 4x স্কয়ার আর 4x এর সাথে x স্কয়ার এর সাথে যদি আমরা 3 ইনটু করি তাহলে হচ্ছে 12x স্কয়ার ইনটু থ্রাইজ হয় তাহলে কি 12 এর সাথে 3 ইনটু করলে 36 x স্কয়ার y হচ্ছে তাহলে এখন দেখি আমরা পরে সূত্রে প্লাস 3 ইনটু প্রথম পদ ছিল 2x 2x লিখলাম দ্বিতীয় পদ ছিল থ্রাইজ y হোল স্কয়ার কাজে এই যে সূত্রে দেখতে পাচ্ছি আমরা যে প্রথম পদ 2x এবং থ্রাইজ y হোল কিউব করা যায় এখন খেয়াল করো যেহেতু 2x প্লাস থ্রাইজ y হোল কিউব করেছি কাজেই এখন x এর আমরা মান বের করতে পারি বসাতে পারি 2 ইনটু x এর মান কত ছিল 19 এখানে 19 বসাইলাম প্লাস এখানে 3 সহগ এরপর y এর মান ছিল আমাদের মাইনাস 12 এখানে মাইনাস 12 বসাইলাম এরপর এই সমস্ত রাশিটার হোল কিউব যেটা এই প্রথমে এখানে ছিল হোল কিউব কাজেই এখানে হোল কিউব লিখবো আমরা এখন দেখো 19 ইনটু 2 হচ্ছে 38 এরপরে এখানে প্লাস এবং মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে 3 ইনটু 12 হচ্ছে 36
এই রাশি সম দুটো রাশিরই হোল কিউব হবে হোল কিউব লিখলাম এখন দেখো 38 থেকে মাইনাস 36 বাদ যদি দেই তাহলে কত হয় 2 হয় যার হোল কিউব হবে হোল কিউব লিখলাম 2 এর হোল কিউব করলে হচ্ছে 8 যেটা এই অঙ্কটার অ্যানসার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্কটিতে দেওয়া ছিল এরকম যে যদি a ইকুয়াল 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু দেওয়া আছে a ইকুয়াল 15 কাজেই আমরা অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমরা দেওয়া আছে কথাটি লিখে নেব দেওয়া আছে a ইকুয়াল 15 যে বিষয়গুলো দেওয়া আছে সেটা আমি লিখে নিলাম এরপরে প্রদত্ত রাশি মান বের করতে বলছে কাজেই আমরা লিখব প্রদত্ত রাশি ইকুয়াল 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130 এবারে আমরা এই অঙ্কটাকে সমাধান করার লক্ষ্যে আমরা প্রথম রাশিটা ছিল 8a কিউব কাজেই এটাকে আমরা ভেঙে নেই 2a মানে টুয়াইস এর হোল কিউব করলে এখানে 8a কিউব হয় কাজেই এটাকে আমরা প্রথম পদ ধরে করে নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 60a স্কয়ার আছে কাজেই আমরা সূত্রে 3 ইনটু লিখব 3 ইনটু প্রথম পদ টুয়াইস এ স্কয়ার এখন আমরা লক্ষ্য করি যে টুয়াইস এ স্কয়ার যদি করি তাহলে হয় 4a স্কয়ার ইনটু যদি 3 করি তাহলে হচ্ছে 12a স্কয়ার এখানে আছে 60a স্কয়ার এখানে যদি আমরা ইনটু 5 দেই তাহলে এখানে হচ্ছে 12a স্কয়ার ইনটু 5 হয় 60a স্কয়ার কাজে আমরা এখানে দ্বিতীয় পদ থেকে আইডেন্টিফাই করে নিলাম যে এখানে দ্বিতীয় পদ হবে 5 এখন প্লাস সূত্রে 3 ইনটু প্রথম পদ ছিল টুয়াইস এ কাজে এখানে লিখলাম টুয়াইস এ আর এখানে যেহেতু দ্বিতীয় পদ আইডেন্টিফাই করেছি আমরা 5 তাহলে 58 স্কয়ার এখন দেখো লক্ষ্য করেছি 150 হয় কিনা 58 স্কয়ার করলে কত হয় 25 ইনটু টুয়াইস এ হচ্ছে 50a ইনটু 3 তাহলে কি হবে 150a সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে আমরা দ্বিতীয় পদের হোল স্কয়ার করলাম কাজেই এখন আমরা এখানে দ্বিতীয় পদ যেহেতু 5 এখানে দ্বিতীয় পদ 5 এবং এখানে দ্বিতীয় পদ 5 আইডেন্টিফাই করেছি কাজেই দ্বিতীয় পদ 5 এর এখানে হোল কিউব করব হোল কিউব করলে কত হয় 125 হয় আমাদের এখানে দেওয়া আছে 130 কাজেই 125 এর সাথে যদি আমরা 5 প্লাস করি তাহলে কিন্তু 130 হয় এই জন্য আমরা এখানে প্লাস 5 দেখাবো এখন খেয়াল করো যেহেতু এটা আমাদের প্রথম পদ এবং শেষের পদটাকে আমরা দ্বিতীয় পদ হিসেবে ধরছি তাহলে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের হবে কি হোল কিউব সূত্র অনুসারে কাজেই আর লাস্টে আছে কত আমাদের 5 প্লাস 5 এখানে প্লাস 5 ঠিক থাকবে এখন খেয়াল করি যে এর মান দেওয়া আছে 15 তাহলে কি হবে 2 ইনটু এর মান 15 হবে এখানে এরপর প্লাস 5 এর এটার হবে কি হোল কিউব এবং প্লাস 5 আমরা এখানে রাখব এরপর দেখো 2 ইনটু 15 এটা হচ্ছে 30 এর রেজাল্ট হচ্ছে 30 এরপরে এই প্লাস এরপর এই 5 আমরা রাখলাম রেখে এই পদ দুটি কি হবে হোল কিউব হবে এরপর প্লাস 5 এখন খেয়াল করো যে 30 প্লাস 5 এটা যদি করি তাহলে হচ্ছে কত অ্যাড করলে কি হয় 35 এটা হবে আবার হোল কিউব দেখলাম এরপর প্লাস 5 এখন আমরা লক্ষ্য করি 35 এর হোল কিউব যদি আমরা করি এখানে তাহলে প্রথমে লিখব 35 ইনটু 35 হচ্ছে 1225 এটাকে আবার 35 দিয়ে ইনটু করব 35 দিয়ে ইনটু করলে কত হচ্ছে 42875 এখানে দেখলাম 42875 তোমরা অবশ্য ক্যালকুলেটর ব্যবহার করে করবে এরপর প্লাস 5 লিখব তাহলে হচ্ছে কত 42880 এটা হচ্ছে 6 নম্বর অঙ্কের অ্যানসার তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি এখানে যদি a প্লাস b ইকুয়াল m a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল n এবং
a cube plus b cube equal p cube হয় তবে দেখাও যে m cube plus twice p cube equal thrice mn এই অঙ্কটি আমরা করার প্রথমেই করার ক্ষেত্রে প্রথমেই যেসব বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয়গুলো আমরা লিখে নেব দেওয়া আছে a plus b equal m a square plus b square equal n এবং a cube plus b cube equal p cube সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের দেখাতে বলা হয়েছে m cube plus twice p cube equal thrice mn তাহলে এই ইকুয়াল চিহ্নের বাম পাশের রাশিটিকে আমরা বাম পক্ষ এবং ইকুয়াল চিহ্নের ডান পাশের রাশিটিকে ডান পক্ষ ধরে আমরা অঙ্কটিকে প্রমাণ করব কাজেই আমরা প্রথমে বাম পক্ষ নেই প্রদত্ত রাশির বাম পক্ষ ইকুয়াল m cube plus twice p cube এখন এখানে m এর মান দেওয়া আছে a plus b equal m কাজেই এখানে m এর মান লিখব আমরা a plus b whole cube plus 2 into p cube এর মান দেওয়া আছে এখানে a cube plus b cube এখানে লিখলাম আমরা a cube plus b cube এখন আমরা a plus b whole cube এর একটা সূত্র জানি সেই সূত্রটি সরাসরি এখানে লিখব যে a cube plus thrice a square b plus thrice a b square plus b cube আর এই 2 দিয়ে আমরা ভিতরের এই রাশি দুটিকে গুণ করে নেব তাহলে 2a cube মানে twice a cube প্লাস হবে twice b cube এখন আমরা লক্ষ্য করি এখানে a cube আর এখানে আছে twice a cube মোট হচ্ছে thrice a cube এবং এখানে thrice a square b এখানে thrice a b square আর এখানে b cube আর এই twice b cube মোট হচ্ছে thrice b cube সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করি যে উভয় রাশিতে এখানে 3 আছে কাজে আমরা 3 কমন নিয়ে নেব এখানে 3 কমন নিয়ে এখান থাকতেছে a কিউব এখান থাকতেছে a স্কয়ার b এখান থাকতেছে প্লাস a b স্কয়ার এখান থাকতেছে প্লাস b কিউব এখন আমরা লক্ষ্য করি যে এই প্রথম প্রত্যেকটা রাশির মানে প্রথম দুইটা রাশির মধ্যে a স্কয়ার এখানে কমন যায় এখান যাচ্ছে b স্কয়ার কমন কাজেই আমরা এখানে এই দুইটা রাশির ভিতর থেকে a স্কয়ার কমন নিই a স্কয়ার যদি কমন নিই তাহলে এখান থাকতেছে a আর এখানে a স্কয়ার তো এখানে নিয়ে নেছি কাজেই এখান থাকবে b এরপর প্লাস এই উভয় এই দুইটা রাশি থেকে আমরা যদি b স্কয়ার নেই তাহলে b স্কয়ার কমন হলে এখান থাকতেছে a আর এখানে থাকতেছে শুধুমাত্র b তাহলে এই a প্লাস b আর এখানে a প্লাস b আবার দেখতেছি আমরা উভয়ের মধ্যে মিল আছে কাজেই আমরা এই a প্লাস b এবং a প্লাস b এর মধ্যে থেকে যে কোনো একটা কমন নেব এখানে a প্লাস b থাকতেছে তাহলে কি এখানে a স্কয়ার আর এখানে থাকতেছে প্লাস b স্কয়ার এবারে আমরা লক্ষ্য করি যে a প্লাস b এর মান দেওয়া আছে m তাই আমরা a প্লাস b এর মানটা এখানে লিখলাম m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেওয়া আছে n এখানে আমরা লিখলাম n তাহলে রেজাল্ট হচ্ছে কত thrice mn এখানে আমাদের প্রমাণ করতে তাই বলা হয়েছে যে thrice mn কাজেই আমরা এখানে লিখতে পারি thrice mn ইকুয়াল ডান পক্ষ অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে তোমাদের বইয়ের অন্যান্য অঙ্কগুলো করতে চেষ্টা করবে